Assalamualaikum. তো আলোচনা করেছিলাম ডি-মোইভার উপপাদ্য তো আজকে আলোচনা করব যদি f সমান সমান cos theta plus i sin theta এবং 1 plus root over 1 minus a square সমান n a হয় তবে প্রমাণ করতে হবে 1 plus a cos theta সমান সমান a by 2n into 1 plus nx into 1 plus n by x তো এই ম্যাটারটা আমরা সমাধান করার শুরুতে আমরা অঙ্ক যেমন করি যে বাম পক্ষ সমান সমান প্রমাণ করি তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করি যে রাইট হ্যান্ড সাইড সমান সমান তাহলে অঙ্কটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এবং কি ধরনের সহজ হয়ে যায় আমি এখন দেখাই দিব তো রাইট হ্যান্ড সাইডটা আমি উঠাচ্ছি এখন 1 প্লাস এন বাই এক্স তো আমরা এখানে করব কি এ ভাগ টু এন এটা আর এটা গুণ করে দিব তাহলে গুণ করলে হয় 1 আর 1 গুণ করলে হয় 1 প্লাসে প্লাসে প্লাস এন বাই এক্স প্লাসে প্লাসে প্লাস এন এক্স প্লাসে প্লাসে প্লাস এন স্কোয়ার এক্স ভাগ এক্স তো এখানে এক্স আর এক্স কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে এ ভাগ টু এন এখানে আমি একটু তার সাজাই নেব যে ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস এ দুটো থেকে কিন্তু এন কমন নেওয়া যায় কারণ এখানে এন আছে এখানে এন আছে তো এন কমন নিলাম তো এক্সটা আমি আগে লিখলাম এবং ওয়ান বাই এক্সটা পরে লিখলাম তো এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আমাদের অঙ্কটা বললে সুবিধা হচ্ছে যে আমরা এই অঙ্ক থেকেই জানতে পারি যে আমাদের এই দেয়া আছে মানগুলো থেকে কিসের কিসের মান বের করতে হবে তাহলে দেয়া আছে মানগুলো থেকে আমাদের মান বের করতে হবে ওয়ান প্লাস এন স্কোয়ার এবং হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমাদের এদিকে যদি আমি লিখি যে দেওয়া আছে যে এক্স সমান সমান হচ্ছে এক্স সমান সমান কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এটাকে যদি আমি ওয়ান বাই এক্স লিখি তাহলে উপরে ওয়ান হচ্ছে আর নিচে এক্সের মান তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা এটা হচ্ছে তাহলে এটাকে আমি লিখতে পারি এর পাওয়ার এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটাকে লেখা যায় কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দিবার মাইনাস ওয়ান তো আমরা ডি-মোইভারের উপপাদ্য থেকে দেখেছিলাম যে এখানকার এন ছিল যেটা সেটা কী হয় থিটার সাথে আমাদের গুণ হয়ে যায় তাহলে এখানে মাইনাস ওয়ানটা আমরা কী করবো থিটার সাথে গুণ করে দিব তাহলে হয় কস মাইনাস থিটা আর এখানে হচ্ছে প্লাস আই সাইন মাইনাস থিটা আর আমরা জানি যে কস মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা আর সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা তো এখানে লেখা যায় কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা আর প্লাস এ মাইনাস আই সাইন থিটা তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের যদি মান নির্ণয় করতে চাই তাহলে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান লেখা যায় এক্সের মান কস থিটা প্লাস আই সাইন থিটা এই প্লাসে এখানে বসবে প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা তো এখানে মাইনাস আইন আই সাইন থিটা এবং এখানে প্লাস আই সাইন থিটা কাটা যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আমরা পাচ্ছি টু কস থিটা তার মানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু কস থিটা পাইছি তো এখন আমাদের নির্ণয় করতে হবে ওয়ান প্লাস এন এক্স স্কোয়ারের মান তো আমাদের আরেকটা দেয়া আছে থেকে যদি আমি এদিকে দেখাই যে আরেকটা দেয়া আছে থেকে আমি মানটা বের করব যে ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান সমান দেয়া আছে এন এ তাহলে এখান থেকে যে রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান এন এ এদিকে প্লাস ওয়ান আছে ওদিকে হবে মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার এর উপর স্কোয়ার সমান এন এ মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে থাকতেছে ওয়ান মাইনাস এ স্কোয়ার আর এদিকে থাকতেছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি বলতো ওয়ান প্লাস বি স্কোয়ার বলতো ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে তো ওয়ান
এখানে প্লাস ওয়ান আছে, এদিকে আসলে মাইনাস ওয়ান, সমান সমান এখানে হচ্ছে এন স্কোয়ার, এ স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে লিখি টু এ এন, এখানে মাইনাস এ স্কোয়ার আছে, এদিকে গেলে হবে প্লাস এ স্কোয়ার। তো এদিকে ওয়ান ওয়ান কাটা যাচ্ছে, তো এদিকে থাকতেছে, তো এদিকেরটা যদি আমি এদিকে আনি, যে এদিকে মাইনাস টু এ এন, তাহলে এদিকে আসলে হবে প্লাস টু এ এন সমান, এদিকে যদি আমি এ স্কোয়ার কমন নেই, তাহলে থাকতেছে ওয়ান প্লাস এন স্কোয়ার, মানে ওয়ান প্লাস এন স্কোয়ার। তো এখানে এ স্কোয়ারটা যদি এদিকে আমি পার করে দেই, তাহলে হবে এ টু এন ভাগ এ সমান সমান ওয়ান প্লাস এন স্কোয়ার। তাহলে অতএব লেখা যায় যে ওয়ান প্লাস এন স্কোয়ার সমান টু এন ভাগ এ। তাহলে এই ওয়ান প্লাস এন স্কোয়ার এবং এদিকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি আমি এই সমীকরণের মধ্যে বসাই দেই, তাহলে আমাদের দেখি কী অ্যান্সার হয়, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড মিলে কি না। তাহলে এখানে এ ভাগ টু এন ওয়ান প্লাস এন স্কোয়ার, তো ওয়ান প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে টু এন ভাগ এ। তাহলে এখানে আমি বসাবো টু এন ভাগ হচ্ছে এ প্লাস, এখানে এন আছে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু কস থিটা, তাহলে এখানে আমাদের গুণ হবে টু কস থিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভাগ টু এন এর সাথে গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ করে দিব, তাহলে এ ভাগ টু এন গুণন টু এন ভাগ এ প্লাস এখানে এ ভাগ টু এন গুণন এখানে হচ্ছে টু এন, অর্থাৎ টু আমি সামনে নিয়ে আসলাম, এন এখানে বসালাম, কস থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের টু এন উপরের টু এন কাটা যাচ্ছে, এখানে এ আর এ কাটা যাচ্ছে, এবং এখানে টু এন কাটা যাচ্ছে। তাহলে এই এই জায়গায় আর পাচ্ছি ওয়ান প্লাস এখানে উপরের এটা থাকতেছে, তাহলে এ কস থিটা, যা কি না আমাদের লেট হ্যান্ড সাইড, লেট হ্যান্ড সাইড। তাহলে অতএব অতএব রাইট হ্যান্ড সাইড সমান সমান লেট হ্যান্ড সাইড, আমাদের বলতেছে প্রমাণ করো, তার মানে প্রুফ, পি আর প্রুফ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।